আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের প্রসঙ্গ ধর্ষণ আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই বাংলাদেশে তো এখন ধর্ষণ ডাল ভাত তো আপনি এই ডাল ভাত নিয়ে আজকে আলোচনা করতে আসছেন একটু অপেক্ষা করুন আমি এই ডাল ভাত নিয়ে কিভাবে আলোচনা করি সেটা পুরোটা শোনার চেষ্টা করুন আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো এই ধর্ষণ প্রসঙ্গে আজকে দুটি সমসাময়িক নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব প্রথমত চব্বিশে মার্চ দু হাজার বাইশ দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ধর্ষণের অভিযোগে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কার আর আরেকটা হচ্ছে তেইশে মার্চ দু যমুনা টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ অনুযায়ী চার মাসের শিশু সন্তানকে অস্বীকার করছেন পুলিশ কর্মকর্তা প্রথমত এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে নেতা বহিষ্কার হয়েছেন এই ছাত্রলীগ নেতাই যে এই অসামাজিক কর্মকাণ্ডটা সর্বপ্রথম করেছেন বিষয়টি কিন্তু এমন নয় এটা ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি খানদানি পেশা আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় বারো বছর তারা বাংলাদেশকে শাসন করছে এই বারো বছরে মানে কি বলবো অন্তত এক লক্ষের উপরে ধর্ষণ মামলা হয়েছে আর যেগুলোর মামলা হয়নি সেগুলো তো বলাই বাহুল্য সংখ্যাটা হয়তো আরও বৃদ্ধি পেতে পারে তো এই ধর্ষণের অধিকাংশ ঘটনার সাথে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত তো তার মানে তারা বাংলাদেশটাকে কার্তিক মাস বানিয়ে ফেলেছে অর্থাৎ এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের আওয়ামী শব্দটার সাথে আসলে কেন জানি আমাদের কাছে মনে হয় অবিচার করা হচ্ছে যুবলীগের যুব শব্দের সাথে আমাদের কাছে কেন জানি মনে হয় অবিচার করা হচ্ছে ছাত্রলীগের ছাত্র শব্দের সাথে আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের ছাত্র সমাজের সাথে অবিচার করা হচ্ছে কারণ এই আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নাম এখন চেঞ্জ করা দরকার ইদার ধর্ষণ লীগ ধর্ষক লীগ চোর লীগ ভোট চোর লীগ দুর্নীতি লীগ খুন লীগ গুম লীগ ক্রস ফায়ার লীগ বন্দুকযুদ্ধ লীগ মাদক লীগ ইয়াবা লীগ এরকম নামে যদি নামকরণ করা হয় তাহলে সেটি বরং সবচেয়ে ভালো হবে এটি হচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ যদি আপনারা এটি না শোনেন তাহলে বাংলাদেশের জনগণকে অনুরোধ করব। আপনারাই সামাজিকভাবে একটি আন্দোলন গড়ে তুলুন যা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের নামগন্ধ যাতে মুছে যায় যাতে কেউ বাংলাদেশের আর আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ না বলে তারা যেন ধর্ষণ লীগ বা ধর্ষক লীগ গুম গুম লীগ খুন লীগ ক্রস ফায়ার লীগ বন্দুকযুদ্ধ লীগ ইয়াবা লীগ মাদক লীগ তারপরে মুরগি চোর লীগ ছাগল চোর লীগ মোটরসাইকেল চোর লীগ তেল চোর লীগ ডাল চোর লীগ এই সমস্ত নামে নামকরণ করলে তারা বুঝতে পারবে যে আসলে কত ধানে কত চাল পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ কর্মকর্তা তিনি কিন্তু এআইজি চার মাস বয়সী এক শিশুর পিতৃ পরিচয়ের দাবিতে আদালতের বারান্দায় ঘুরছেন এক নারী অভিযুক্ত ব্যক্তি পুলিশ কর্মকর্তা এআইজি মহিউদ্দিন ফারুকি ভুক্তভোগী নারীর অভিযোগ তিন বছর ধরে সম্পর্ক তাদের ফারুকি তাকে বিয়ে করবেন এই আশ্বাসে আগের স্বামীকে তালাক দিয়েছেন তিনি এরপর হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বদলে যেতে থাকে পুলিশ কর্মকর্তার আচরণ এখানে প্রথমত আমি এই নারীকেই দোষ দেব কারণ হচ্ছে যে এই নারী একজন লোভী মহিলা কারণ হয়তো তার স্বামী অতটা ভালো পদে চাকরি করেন না অত সমাজ সমাজে তার মান সম্মান নেই বা তার তেমন একটা পুলিশ কর্মকর্তার মতো ওই রকম কোনো পদ পদবি নাই যে কারণে তিনি পুলিশ কর্মকর্তার এই পদ প্রতি আকৃষ্ট হয়ে লোভে মানে এই পুলিশ কর্মকর্তার ফাঁদে পা দিয়ে তিনি তার যৌবন তাকে উৎসর্গ করে দিয়ে তার আগের যে স্বামী যার সাথে তিনি ঘর সংসার করছিলেন তাকে তালাক দিয়েছেন তো দেখা দৃষ্টিতে আসলে এই মহিলার যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি কিন্তু তিনি পেয়ে গেছেন কিন্তু তার শাস্তির দিকে তাকিয়ে আমরা তো পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিতে পারি না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পুলিশ কর্মকর্তাকে যদি আমরা ছেড়ে নাও দেই বর্তমান সরকার কিন্তু তাকে ছেড়ে দেবে কারণ এরকম ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের একটি ঘটনা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তৎকালীন ঝালুকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সর্দার শাহ আলম ঝালুকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি নাদিরাকে ঠিক এই মহিলার মতো বিবাহের প্রলোভন দেখিয়ে তাকে প্রায় দুই তিন বছর ভোগ করেছিল এরপরে নাদিরা তার ভুল বুঝতে পেরে ঝালুকাঠি জেলা পরিষদ ভবনে স্ত্রী মর্যাদা চাইতে গিয়েছিলেন তখন এই সর্দার শাহ আলম তার এই অভিযোগ বা তার এই দাবি বেমালুম ভুলে যান এবং অস্বীকার করেন এবং তার সাথে তিনি এবং তার স্ত্রী দুর্ব্যবহার করেন আর এই বিষয়টি তিনি সামাল দিতে না পেরে কন্ট্রোল করতে না পেরে ঝালুকাঠি জেলা পরিষদের ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আত্মহত্যা করতে বাধা প্রদান করার কারণে তিনি বেহস হয়ে যান লেস হয়ে যান এরপরে তিনি দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে আবারও তিনি এখনও আওয়ামী লীগের রাজনীতি করেন দুঃখজনক হলেও সত্য যে সেই সর্দার শাহ আলমের একটা পশম আমাদের আইন আমাদের বিচার বিভাগ আমাদের প্রশাসন এবং আওয়ামী লীগ টাচ করে নাই তো অনুরূপভাবে এই পুলিশ কর্মকর্তার কিছুই হবে না এই জন্যে কিছুই হবে না কারণ এরকম পুলিশ কর্মকর্তা এই জাতীয় দুই একটা ধর্ষণ বা দু একজন নারীকে এরকম ফাঁদে বহুবার ফেলেছে কিন্তু তাদের শাস্তি হয় ক্লোজড হওয়া তাদের শাস্তি হয় বদলি হওয়া ইত্যাদি ইত্যাদি তো এরকম শাস্তি হয়তো তার একটা হবে তো এখন আমি যে বিষয়টি আপনাদের সামনে ফোকাস করতে চাই সেটি হলো উনিশশো সালে যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হল তখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল নয় মাস এই নয় মাসের যুদ্ধে আমরা আসলে সঠিক ইতিহাসটা জানি না যতটুকু আমাদেরকে গিলানো হয় সেই ইতিহাসের আলোকেই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে সেই যুদ্ধে পাকিস্তানিরা আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং তিরিশ হাজার নারীর ইজ্জত লুণ্ঠন করেছিল অর্থাৎ নারীকে ধর্ষণ করেছিল এবং অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল পুড়িয়ে দিয়েছিল আমাদের দেশের ধন সম্পদ দামি দামি সম্পদ তারা লুণ্ঠন করেছিল তো এই জায়গায় এই কাজে পাকিস্তানিদেরকে যারা সহযোগিতা করেছিল তাদেরকে আলবদর আল ইত্যাদি নামে অভিহিত করা হয় তারাই আমাদের দেশের এই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার ক্ষেত্রে পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল এবং আমাদের দেশের যুবতী নারীদেরকে এই রাজাকার আলবদর আল শামসের সদস্যরাই পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং তারা সেই নারীদেরকে ধর্ষণ করেছিল এই হল মোটা দাগে যে সকল ইতিহাস আমাদেরকে গিলা হয় গিলানো হয় সেটা আমরা গিলে এই কথাটা এখন আপনাদের সামনে উগ্র উগড়িয়ে দিলাম তো আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে জন্মগ্রহণ করেছি অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আমার পিতা বিবাহ করে নাই তার মানে যেদিন মুক্তিযুদ্ধ হয়েছিল সেদিন থেকে প্রায় দশ বছর পরে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখেছি তো এখন মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমি গিলেছি সেই গিলা ইতিহাসের সাথে বর্তমান আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের আচরণ এবং আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনায় যে আচরণটা করছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগ সরকারের প্রশাসনের কর্মকর্তা সরকারি আমলা সব মিলিয়ে সেই গিলানো ইতিহাসের সাথে তাদের এই আচরণ আমি কোনোভাবেই মিলাতে পারছি না অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি আওয়ামী লীগের যে চরিত্র সামনে দেখতে পাচ্ছি এই চরিত্রের সাথে উনিশশো একাত্তর সালের যে ইতিহাস আমাদেরকে গিলানো হয় উনিশশো সালে আওয়ামী লীগের যে ভূমিকার কথা আমাদেরকে গিলানো হয় সেই ভূমিকার সাথে বর্তমান আওয়ামী লীগের ভূমিকার আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না শুধু বর্তমান না অতীত থেকে এটি হয়ে আসছে অনেকেই বলার চেষ্টা করে যে উনিশশো সালে যে আওয়ামী লীগ ছিল বর্তমান আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নাই কিন্তু এই কথাটার সাথেও আমি একমত না আমি একটু ব্যাখ্যা করি মূলত পাকিস্তান এবং বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল মূলত একটি কারণে সেটা হলো ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য অর্থাৎ উনিশশো সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বঙ্গবন্ধু তিনি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন কিন্তু এই নির্বাচিত প্রতিনিধির হাতে তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করে নাই যে কারণেই মূলত ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য মূলত মুক্তিযুদ্ধ হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে রেসকোর্স ময়দানে একটি যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন যে ভাষণের দুটি কথা আমি প্রায়ই বিশ্লেষণ করার চেষ্টা করি কিন্তু কখনোই সেই ভাষণের সাথে তার কাজে আমি কোনো মিল পাই না এক আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমি এদেশের মানুষের অধিকার চাই দুই ওদেরকে ভাতে মারব ওদেরকে পানিতে অর্থাৎ পাকিস্তানিদেরকে ভাতে পানিতে এই দুটি বাক্য তিনি যেভাবে তার মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন তার ওই কথার সাথে তার কাজের আমি কোনো মিল খুঁজে পাইনি কিভাবে যে ভোটের অধিকারের জন্য যে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো সেই ভোটের অধিকার তিনি উনিশশো সালে ক্ষমতা গ্রহণের সাথে সাথে কেড়ে নিলেন বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিলেন অর্থাৎ আর কোনোদিন ভোট হবে না নিজের দল আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন তার মানে যে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য পাকিস্তানিদের সাথে বাংলাদেশিরা যুদ্ধ করলো সেই ভোটের অধিকার তো অন্তত সেই সময় কিছুটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে মানে ভোট দেওয়ার সিস্টেমটাই বিলুপ্ত করে ফেললেন অবস্থাটা এমন দাঁড়িয়ে গেল কোন রাজনৈতিক দল থাকলো না একদলীয় বাক্সাল কায়েম করলেন কোন সংবাদপত্র থাকলো না মানে সরকারি দলের পদলেহনকারী চাকরি পত্রিকা ছাড়া তো তার মানে যে কারণে মুক্তিযুদ্ধ হলো সেই অধিকার তিনি পাকিস্তানিদের থেকে আরো বেশি হরণ করে নিলেন এক দুই হলো তিনি তার ভাষণে বললেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না এদেশের মানুষের অধিকার চাই কিন্তু যখনই তিনি নিজের দল আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে একদলীয় বাকশাল কায়েম করলেন এতে প্রমাণিত হল যে তিনি আসলেই প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন বাংলাদেশের মানুষের অধিকার তিনি চাননি দুই তিন তিনি তার ভাষণে বলেছিলেন যে ওদেরকে ভাতে মারব অর্থাৎ পাকিস্তানিদেরকে ভাতে মারব পানিতে মারব কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের পর উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরে এক একজন এক এক সংখ্যা বলে কেউ বলে এক লক্ষ কেউ বলে দুই লক্ষ কেউ বলে পাঁচ লক্ষ হোয়াট এভার একটা বিশাল সংখ্যার মানুষ মানে ভাতে এবং পানিতে মরেছিল অর্থাৎ পানির অভাবে ভাতের অভাবে তারা মরেছিল অনাহারে তারা মরেছিল খাদ্যের অভাবে তারা মরেছিল অতএব তার সেই কথার সাথে তার নিজের রাষ্ট্র পরিচালনায় কোনো মিল খুঁজে পায়নি অতএব তিনি নিজেই যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কারণটাই গলা টিপে হত্যা করলেন এছাড়াও এইবার আসেন বলা হয় যে আজকের আওয়ামী লীগ আর তৎকালীন আওয়ামী লীগ এক না আগের আওয়ামী লীগ কি ভালো ছিল নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো নিজেই তিনি নিজেই যে আচরণটা করেছিলেন বর্তমান আওয়ামী লীগের এই আচরণ আর তার সেই আচরণের মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না এছাড়াও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেওয়াল বইয়ের পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠায় বর্তমান চূড়াই সংসদের যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজাম্মেল হক সাহেব তিনি একজন নবদম্পতিকে টঙ্গি ব্রিজের উপরে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা তাদেরকে কিডন্যাপ করেছিলেন বা জোরপূর্বক তার স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধভাবে সেই স্ত্রীকে ধর্ষণ করেছিলেন এবং সেই স্ত্রী সহ তার গাড়ির ড্রাইভার এবং তার স্বামী সহ চারজনকে হত্যা করে টঙ্গি ব্রিজের নিচে ফেলে রেখেছিলেন পরবর্তীতে তিনি হাতে নাতে একজন সেনাবাহিনীর কর্মকর্তার হাতে ধরা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা তাকে শাস্তি দিতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন তাকে বেকুসুর খালাস দিয়েছিলেন অতএব এটি পূর্বে থেকেই হয়ে আসছে সেই ধর্ষক সেই খুনি এখন বর্তমান চুরাই সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি উনিশশো সালে হোক আর উনিশশো সালে টঙ্গি বিরিজের নিজে মুক্তিযুদ্ধ করেছিলেন আচ্ছা এরপরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে হত্যা করা হয় কারা তাকে হত্যা করেছিল তখন তো বিএনপিও ছিল না জামাত ইসলামীও ছিল না বাংলাদেশে কোনো দলই ছিল না তখন তো সব আওয়ামী লীগ ছিল তো তার মানে তারা যাকে যারা তাকে হত্যা করেছিল অধিকাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং অধিকাংশ লোক মুক্তিযোদ্ধা ছিল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিল আওয়ামী লীগের মতো ওই খাতা কলমের মুক্তিযোদ্ধা না অর্থাৎ কাগজে আছে গোয়ালে নাই এরকম না তারা কিন্তু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিল তো মুক্তিযোদ্ধারাই যারা উনিশশো সালে বাংলাদেশকে মুক্ত করার জন্যে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্যে নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের শাসন থেকে নির্যাতন থেকে এই দেশকে মুক্ত করেছিলেন সেই মানুষগুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেন কেন হত্যা করলেন এটি কিন্তু বিশাল একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে চান না তো তার মানে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা আওয়ামী লীগ করতেন এবং মুক্তিযোদ্ধাও ছিলেন বিএনপিও করতেন না জামাতি ইসলামী জামাতি ইসলামীও করতেন না তো তাহলে কেন তার নিজের দলের লোকজন তাকে হত্যা করল গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে আসেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার ক্যাবিনেটে যারা ছিলেন তার মন্ত্রী পরিষদে যারা ছিলেন হাতে গোনা দুই তিনজন ছাড়া অধিকাংশ মন্ত্রী খন্দকার মোশতাকের মন্ত্রী সভায় যোগ দিলেন আর খন্দকার মোশতাক কিন্তু নিজেই আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন তো তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিশ্বাসঘাতকতা কারা করেছিল আওয়ামী লীগই করেছিল মোশতাক আহমেদই করেছিল শুধু মুশতাক একা করে নাই বঙ্গবন্ধুর ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন অধিকাংশ মন্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করে মোশতাকের ক্যাবিনেটে যোগদান করেছিলেন তো আপনি আজকের আওয়ামী লীগ আর তৎকালীন আওয়ামী লীগ মিলিয়ে দেখেন কোনো পার্থক্য আছে কি কোনো পার্থক্য তো নাই শুধু তাই নয় খন্দকার মুশতাকের ক্যাবিনেটে যারা বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে মন্ত্রী পরিষদে গিয়ে শপথ নিয়েছিলেন এবং যিনি শপথ পড়িয়েছিলেন সেই এইচ টি ইমাম সহ অনেককে বর্তমান সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনিও তার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে তার সরকারের এমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন তার নিজের উপদেষ্টা বানিয়েছেন তো

আহ বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল বাংলাদেশের মানুষের বাড়িঘর থেকে লুটপাট চালানো হয়েছিল নারীদেরকে ধর্ষণ করা হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল এবার আসেন উনিশশো সালের অর্থাৎ উনিশশো পঁচাত্তর ধরের উনিশশো সালের পর থেকে আজকে দু সাল প্রায় পঞ্চাশ বছর বা ছয়চল্লিশ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল ট্যাক্স সাইডে রাখেন এই পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে আপনার যত মানুষ খুন হয়েছে যত নারী ধর্ষণ হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া বাড়িঘর ভাঙচুর করা লুটপাট চালানো নিজেরা নিজেরা ক্ষমতার দ্বন্দ্বে খুনিতে জড়িয়ে পড়া এমন কোনো এহেন কাজ নেই যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ করে নাই আমি যদি তথ্য সহকারে বলি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস কারা পুড়িয়ে দিয়েছিল ছাত্রলীগ পুড়িয়ে দিয়েছিল এখন আপনি বর্তমানটা বিশ্বাস করবেন না যে ইতিহাস আমাদেরকে গিলানো হয় সেটা বিশ্বাস করবেন যারা একটি স্বাধীন দেশের একটি ঐতিহ্যবাহী কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দিতে পারে তারাই যে উনিশশো সালে বাংলাদেশের নিরীহ মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়নি এটা কি অবিশ্বাস করা অযৌক্তিক এটা কি বিশ্বাস করা অযৌক্তিক হবে বলেন আপনারা এরপরে আসেন উনিশশো সালে বাংলাদেশের মানুষের বাড়িঘর ভাঙচুর করেছিল বলা হয় রাজাকার আলবদর আলসামস তারা করেছিল পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল কিন্তু আজকে আপনি দেখেন একটি স্বাধীন দেশের একটি স্বাধীন পত্রিকা আমাদের দেশ পত্রিকার অফিস ভাঙচুর করেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকার অফিস এই ছাত্রলীগ ভাঙচুর করেছে। এখন আপনি তাদের বর্তমান কর্মকাণ্ড আর উনিশশো একাত্তর সালের কর্মকাণ্ড একটু মিলান উনিশশো সালে কারা বাংলাদেশের জনগণের বাড়িঘরে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছিল আজকের এই ঘটনা প্রমাণ করে উনিশশো সালে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরাই বাংলাদেশের মানুষের বাড়িঘর বাড়িঘরে ভাঙচুর চালিয়েছিল এটি প্রমাণ করে এরপরে আসেন উনিশশো সালে তিরিশ হাজার মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানিরা বা রাজাকার আল শামস বদরের সদস্যরা এটি আমাদেরকে গিলানো হয় এটি ইতিহাস কিন্তু বর্তমানে আপনি দেখেন বাংলাদেশে তারা ক্ষমতায় আসার পর অন্তত এক লক্ষ ধর্ষণের ঘটনা ঘটেছে এক লক্ষ শুধুমাত্র পাঁচ বছরে থানাতে ধর্ষণ মামলা হয়েছে ছাব্বিশ হাজার তো সেটা যদি আপনি সবগুলো যোগ করেন এক লক্ষ হবে এই এক লক্ষ ধর্ষণের ধর্ষণের ঘটনার সাথে অধিকাংশ ধর্ষণের ঘটনার সাথে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত এখন আপনি উনিশশো একাত্তর সালের ধর্ষণের ঘটনার সাথে আজকের ধর্ষণের ঘটনা মিলান আজকে কি স্বাধীন দেশের নারীকে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ধর্ষণ করছে উনিশশো সালে বাংলাদেশের এই তিরিশ হাজার নারীকে যে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাই ধর্ষণ করে নাই এটি বিশ্বাস করা কি অযৌক্তিক হবে বলেন আপনারা এরপরে আসেন তারা নিজেরা নিজেরা পদ পদবীর জন্য নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে নিজেরা নিজেরা খুনো খুনিতে জড়িয়ে পড়েছে একটা পরিসংখ্যান আপনারা তো সকলেই জানে বারবার বলি দু হাজার নয় থেকে দু আঠারো পর্যন্ত এই দশ বছরে তারা পদ পদবির জন্য নিজেদের দলের লোকজনকেই তারা তিনশো সাতচল্লিশ করেছে আর গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা এক জন মানুষকে খুন খুন করেছে চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যারা সামান্য পদ পদবীর লোভে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্যে নিজের দলের সহকর্মীকে হত্যা করতে দ্বিধা করে না সেই মানুষগুলো উনিশশো সালে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিল এই আশারে গল্প আমাকে বিশ্বাস করতে বলেন বলেন আপনারা আজকে তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে উনিশশো সালে তারাই তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল এখন যাদের উপর দোষটা পানো হয় এই যে জামাত শিবির তারাই নাকি রাজাকার ছিল আলবদর ছিল আল ছিল তারাই নাকি বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন এবং সে কারণেই তারা তাদেরকে ধর্ষণ করেছিল তারাই নাকি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বা সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিয়েছিল বাড়িঘরে ভাঙচুর চালিয়েছিল চালিয়েছিল তারাই নাকি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল যদি তাই হয় তাহলে সেই উনিশশো পঁচাত্তর বলেন উনিশশো সাল বলেন মনে মুক্তিযুদ্ধের পর থেকে আজকে প্রায় পঞ্চাশ বছর গত হয়ে গেছে জামাত শিবিরের বিরুদ্ধে মানুষ খুনের কয়টা অভিযোগ রয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে মানুষের বাড়িঘরে ভাংচু চালানোর কয়টা অভিযোগ রয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পুড়িয়ে দেওয়ার অভিযোগ কয়টা রয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ করার অভিযোগ কয়টা রয়েছে একটা প্রমাণ দেখান জামাত শিবির যারা করে তারা যে ফেরেস্তা তা আমি বলছি না তাদের দলেও দুই একটা কুলাঙ্গার থাকতে পারে বা আছে কিন্তু আপনি কম্পেয়ার করেন জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের অপকর্মের কম্পেয়ারই চলে না কম্পেয়ারই চলে না কোথায় শেখ সাদি আর কোথায় জুতোর কালি আমাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করুন আমি যদি অযৌক্তিক বলি আমি যদি মানে লজিক ছাড়া কথা বলি আমাকে বুঝান। আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে কিন্তু আমি যে প্রশ্নগুলো করেছি আমি যে বিশ্লেষণটা করেছি আমার এই বিশ্লেষণের জবাব দিবেন যদি নেগেটিভ কমেন্ট করার চেষ্টা করেন যদি এখনো এই আষাঢ় গল্প সেই গিলানো ইতিহাস বিশ্বাস করেন তাহলে আমাকে বুঝাইতে হবে যে আওয়ামী মিলিগি বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীলিগি মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র শক্তি আওয়া মিলিগি স্বাধীনতার একমাত্র চেতনার সত্যি এটা আসলে শুধুমাত্র চেতনা ব্যবসা তাছাড়া কিচ্ছু না ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার